নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন এবং ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি রেসিপি নিয়ে। আজ করে দেখাবো সাদা ধবধবের নারকেলের নাড়ু। নাড়ু আপনারা সকলেই খুব ভালো করে থাকেন আমি জানি, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজ শেয়ার করব। আর এইভাবে দুধ দিয়ে একবার নাড়ু খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি করতে কী কী লাগবে। এখানে আমি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি। এটা আমি মিক্সার গ্রাইন্ডারে কুড়িয়েছি। নারকেলটাকে ছুরি দিয়ে কেটে নিয়ে পেছনের যে কালো অংশটা আছে সেটাকে ভালো করে ছুলে নিয়ে নারকেলগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে জল ছাড়া মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি। একটা কড়ার মধ্যে আমি সমস্ত নারকেল কোড়াটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি এক কাপের একটু কম চিনি ব্যবহার করেছি। যেহেতু চিনির দানাটা খুব বড়, সেই জন্য আমি এখানে এক কাপের কম ব্যবহার করেছি। আর আমার বাড়িতে একটু কম মিষ্টি পছন্দ করে, সেই জন্য আমি একটু কম মিষ্টি ব্যবহার করেছি। এবার ভালো করে চিনির সাথে নারকেলটাকে চটকে নিয়েছি। চটকানোর পর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ফ্লেমটাকে কম করে আমি কড়াটাকে বসিয়ে দিলাম। এবার আমি মিনিট দুই নারকেলটাকে চিনির সাথে নাড়াচাড়া করে নেব। এখানে তিন কাপ নারকেল কোড়া আছে, তার জন্য সঠিক রেশিও হলো দেড় কাপ চিনি। যেহেতু আমাদের কম চিনি পছন্দ করে, তাই আমি চিনিটা কম ব্যবহার করেছি। দু মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধ। আমি দুধটাকে আগে থেকে একটু জাল করে ঘন করে নিয়েছি, সেই দুধটাই দিয়ে দিলাম। দিয়ে ফ্লেমটাকে হাই করে দিয়ে নাড়াচাড়া করতে থাকব। মিনিট দুই একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি আরেকটু দুধ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আরও হাফ কাপ মতো দুধ দিয়ে দিলাম। আবারও ফ্লেমটাকে হাই করে দিয়ে দুধটা টেনে আসা অবধি আমি নাড়াচাড়া করে নেব। এইভাবে দুধ দিয়ে নারকেলের নাড়ু খেয়ে দেখবেন বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লাগবে। ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি দুধটাকে টানিয়ে নিয়েছি। দুধটা অনেকটাই টেনে গেছে। এবার আমি ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম, নয়তো নারকেলের নাড়ুটা সাদা ধবধবে থাকবে না। মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমি নারকেলগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সময় খেয়াল রাখতে হবে কোনো মতেই ফ্লেমটাকে কিন্তু হাই করা যাবে না। নাড়াচাড়া করতে করতে নারকেলটা দলা পাকিয়ে আসছে, দেখেই বোঝা যাচ্ছে যে নারকেলের পাকটা চলে এসছে। এবার চেক করে নিতে হবে নারকেলটা ঠিক করে পাক এলো কি না, নাড়ু গড়া যাবে কি না। এই সময় খুব গরম থাকে, একটুখানি পোর্শন হাতে নিয়ে এইভাবে দলা পাকাচ্ছে কি না দেখে নিলাম। দেখুন দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে পাক একদম চলে এসছে। এবার আরও এক থেকে দেড় মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। আমি আরও দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এবার দু তিন মিনিট একটু ঠান্ডা করে নেব। ফিরে আসছি আমি দু তিন মিনিট পর। খুব বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে কিন্তু নাড়ু গড়া যাবে না। একটা বাটিতে কিছুটা জল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি হাতটা একটু ভিজিয়ে নিলাম। এইভাবে হাতটা একটু ভিজিয়ে নাড়ুগুলো গললে হাতের মধ্যে গরমটা কম লাগে, পাকাতে সুবিধে হয়। এবার দুই হাতের মধ্যে এইভাবে নাড়ুগুলোকে আমি গড়ে নিলাম। আমার একটা নাড়ু রেডি হয়ে গেছে। নাড়ুগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরেকটু শক্ত হয়ে যাবে। নাড়ু গড়ার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, পাক চলে আসার পরে খুব বেশি আঁচে রাখা যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু নাড়ুগুলো গড়তে অসুবিধে হবে, শক্ত হয়ে যাবে। বন্ধুরা আপনারাও এইভাবে একবার দুধ দিয়ে নাড়ু বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আর বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। নমস্কার।